আজকে আপনাদের সামনে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের চাকরির বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। আপনারা জানেন, রিসেন্টলি আনসার ভিডিপি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি বিশাল সার্কুলার তারা দিয়েছেন, যেগুলো আপনাদের আমি জানানোর চেষ্টা করতেছি। এখানে আপনার অনেকগুলো পদ আছে, আপনার পদের সংখ্যা অনেকটি, বিশেষ করে আপনার স্টাফ ফটোগ্রাফার একজন চতুর্থতম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্রগ্রাহক হিসেবে অনূর্ধ্ব 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। দ্বিতীয় নম্বরে রয়েছে ডাফটম্যান, 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সরকারি অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ড্রাফটসম্যানশিপ বিষয়ে ডিপ্লোমা থাকিতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 3 নম্বরে আছে থানা উপজেলা প্রশিক্ষক, 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে 63টা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5'4" এবং বুকের মাপ ন্যূনতম 30x32। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 4 নম্বরে আছে উপজেলা মহিলা থানা মহিলা প্রশিক্ষা, 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490, এক বিশাল পদের সংখ্যা 269। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটা পদ আছে 5 নম্বর, সেটা হচ্ছে ভেহিকেল মেকানিক, 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, পদের সংখ্যা মাত্র একজন। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকিতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। আছে 6 নম্বর, 6 নম্বরে আছে সারেং লঞ্চ ড্রাইভার, 15তম গ্রেড, বেতন স্কেল সেম গ্রেডটার মতোই, এখানে পদের সংখ্যা আছে 2 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালানোর যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর আছে নার্সিং সহকারী, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে আপনার দেখাচ্ছে 17 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক বা সমমানের উত্তীর্ণ সার্টিফিকেট সহ নার্সিং ডিপ্লোমা কোর্সের সনদপ্রাপ্ত হইতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য দেওয়া হবে। 10 নম্বর আছে কম্পাউন্ডার, 16তম গ্রেড, বেতন স্কেল আগেরটার মতোই, পদের সংখ্যা একজন, যোগ্যতা সেম আগেরটার মতোই। 9 নম্বর আছে প্লাম্বার, 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদের সংখ্যা একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সম্পন্ন হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনার আরেকটা জিনিস, যে সকল প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী, এই 3 শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, এখানে যা লেখা আছে। দ্বিতীয়ত, এখানে শর্তাবলী দেওয়া আছে,
আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdb.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর আওতায় চতুর্থ তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবে। আচ্ছা, অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি। আপনারা অনলাইনে আবেদন অনেকভাবে করতে পারেন। আপনারা যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যান তাহলে হয়তো টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনি এমনি মার্কেটে যান, কোনো দোকানে যান, তাহলে তারা আবেদন করতে, আবেদন ফি আপনার আবেদন ফি হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত পদের জন্য হচ্ছে 200 টাকা নির্ধারিত ফি, আর হচ্ছে 9 নং-এর জন্য হচ্ছে 100 টাকা। আবেদন ফি পোর্টাল পদের মানি ট্রান্সফার, মানি আপনারা নগদে দিতে পারেন, নগদে অনলাইনে দিবেন। আপনার এখানে যে কাগজপত্রগুলো লাগবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, শিক্ষাগত যেমন সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র, আর আপনার আবেদনের প্রার্থীর বয়স 1/10/2022 তারিখে ন্যূনতম 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এত এত তারিখে 22 সেপ্টেম্বর 2022 মোতাবেক 25/3/2020 তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা, গেল আবেদনের জন্য 200 টাকা, 100 টাকা অফেরতযোগ্য পরিশোধ করতে হবে। পরিশোধের নিয়মাবলী আবেদন ফর্মে পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে। এখানে আবেদনের শেষ সময় হচ্ছে আপনার 10/11/2022 তারিখে। এই হচ্ছিল আজকে আমাদের একটা চাকরির বিজ্ঞপ্তির তথ্য। তো আমরা আরও বলতে চাই যে আমাদের এই ওয়েবসাইট আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বোপরি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।